কঠোর বিধি নিষেধের মধ্যেও ঈদ উদযাপন করতে দলে দলে ঢাকা ছাড়ছে মানুষ। ঢাকার গাবতলী এলাকায় ঘরমুখী মানুষের উপচে পড়া ভিড় দেখা গেছে। দূরপাল্লার বাস না চলায় পায়ে হেঁটে প্রাইভেট কার, মাইক্রোবাস, পিকআপ, ভ্যানে করে যেভাবে পারছেন ঢাকা ছেড়ে যাচ্ছে। দূরপাল্লার বাস বন্ধ থাকায় রাজধানীর বাস টার্মিনালগুলোতে পরিণত হয়েছে ভাড়ায় চালিত প্রাইভেট কার, মাইক্রোবাস কাউন্টারে। এমন সুযোগে নাড়ির টানে বাড়ি ফেরা মানুষগুলোর পকেট কেটে নিচ্ছেন তারা। রাজশাহী, বগুড়া সহ দেশের উত্তরাঞ্চলের যাত্রীদের প্রতি জনের কাছ থেকে নেওয়া হচ্ছে 1.5 থেকে 2 হাজার টাকা। ছোট গাড়িগুলোতে ভেঙে ভেঙে যাবো আর কি। এখন তো আমাদের ইচ্ছা নেই, তো বাসায় যাইতে হবে। আধা ঘন্টা ধরে চেষ্টা করতেছি যাওয়ার জন্য, বাট কোনো গাড়ি পাচ্ছি না। ভেঙে ভেঙে কষ্ট করে যেতে হবে, বাড়ি তো ফিরতে হবে। দর্শক, এই মুহূর্তে আমিনবাজার ব্রিজ এলাকায় আছেন সহকর্মী মাসুদ মুস্তাহিদ, সেখান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। মাসুদ, আন্তঃজেলা বাস বন্ধ থাকার পর মানুষ কিভাবে ঢাকা ছাড়ছে? হাবিবা, আমি এই মুহূর্তে একেবারে আমিনবাজার যে ব্রিজটি আছে আমার পিছনে দেখতে পাচ্ছেন, সেই ব্রিজের মুখে দাঁড়ানো। লকডাউন বলতে সরকারের কাছ থেকে যে বিধিনিষেধ দেওয়া হয়েছে যে দূরপাল্লার বাস চলতে পারবে না, যাত্রীরা কিন্তু সেই বাধা দূরপাল্লার বাসে যেতে পারছে না, কিন্তু তারা সেই বাড়িতে কিন্তু যাচ্ছে। আপনি হয়তোবা দেখতে পাচ্ছেন যে মানুষের যে উপচে পড়া ভিড়, একে তো রোজা, তার উপর দারুণ আপনারা দেখতে পাচ্ছেন যে রোদের যে তাপ, এই তাপের মধ্যেও কিন্তু কেউ থেমে নেই। আমরা কিছু সকাল থেকে দেখেছি যে উপচে পড়া ভিড়, বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তাপ বাড়ছে, মানুষের উপস্থিতি কমছে, কিন্তু তারপরেও যেন মানুষের যেই দলে দলে বাড়ি যাওয়ার ঢেউ দেখতে পাচ্ছি সেটা কমছে না। আপনাকে যদি একটু দেখাই, একেবারে গাবতলী যে সামনে গাবতলী বাস স্ট্যান্ড, তারপরেই এই আমিন বাজার, এই দিক দিয়ে মানুষ কিন্তু দলে দলে যাচ্ছে। যারা অনেক দূরে যাবেন রাজশাহী, বগুড়া যেই যাবেন, জাস্ট এটা হচ্ছে, আপনি জানেন যে আমিনবাজার এই ব্রিজটি হচ্ছে যে ট্রানজিট পয়েন্ট, এখান থেকে ঢাকার এপার ওপার যায়, তারা এখান থেকে বাসে এসে এখানে নেমে যায়, নেমে এই ব্রিজটি পার হয়ে ওপারে চলে যায়, ওপারে গিয়ে আবার বাসে চড়ে যায়। এছাড়া আরেকটি বিষয় আপনি জানিয়েছেন যে আসলে এখানকার যে অবস্থা, যে বাস টার্মিনালগুলো পরিণত হয়েছে এখন মাইক্রোবাসের আর হাইয়েসের কাউন্টারে, এবং প্রচুর এখানে যত যাত্রীরা আসছে এখানে তাদের সাথে দর দেন দরবার করে, এখানে তাদের সাথে ভাড়ায় দর কষাকষি করে তাদেরকে কিন্তু নিয়ে যাওয়া হচ্ছে, অনেক বেশি টাকা নিয়ে যাচ্ছে তারা, আমাদেরকে অভিযোগ দিয়েছেন। তো হাবিবা, এই ছিল আসলে লকডাউন বা নিষেধাজ্ঞার মধ্যে মানুষের বাড়ি যাওয়ার পরিস্থিতি। ধন্যবাদ আপনাকে, এতক্ষণ আমিনবাজার ব্রিজ থেকে জানাচ্ছিলেন সহকর্মী মাসুদ মুস্তাহিদ।